দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে আমাকে এই মুহূর্তে দেখছেন, আমার কথাগুলো শুনছেন, সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। আটককৃত আলেম ওলামারা কবে নাগাদ মুক্তি পাবে? আমির হামজা, মামুনুল হক এবং রফিকুল ইসলাম মাদানি, এনারা কবে নাগাদ মুক্তি পাবে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো কবে নাগাদ খুলবে? আজকের সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকতে এই বিষয়ে সঠিক বিস্তারিত বিশ্লেষণ। তার আগে নতুন দর্শক, আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা নিয়মিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখে কমেন্টে আপনাদের মতামতটা জানিয়ে দিবেন। দর্শক, শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে? আমরা সবাই জানি সরকার নিছক একটি করোনা ভাইরাসের মতো মানে অজুহাতকে কেন্দ্র করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেই শুধু বন্ধ করে রেখেছে, তাছাড়া ইন্ডাস্ট্রি, কলকারখানা, অফিস, আদালত, সবকিছু, হাট বাজার, সবকিছু কিন্তু চলছে শুধুমাত্র করোনা ভাইরাসের অজুহাতকে দেখে। শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, দিনী শিক্ষা সহ সবকিছু বন্ধ করে রেখেছে। আসলে কি করোনা ভাইরাস, এর মূল লক্ষ্য নাকি এর অন্তরালে অন্য কিছু লুকিয়ে আছে, বিষয়টি জানার আগ্রহ সমস্ত দর্শকের আছে এবং এ বিষয়টি নিয়ে বিশ্লেষণ করা অত্যন্ত জরুরি মনে করছি। দর্শক শ্রোতা, আসলে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে রাখার মেন উদ্দেশ্য করোনা ভাইরাস নয়, এটি আমি বারবার বলে আসতেছি। কারণ সরকারের যতগুলো ভয় আছে, তার মধ্যে অন্যতম একটি ভয় হচ্ছে ছাত্র আন্দোলন। ছাত্র আন্দোলনকে যে কোনো সরকারই খুবই ভয় পায়। কারণ হচ্ছে, ছাত্ররা যে কোনো ইস্যু নিয়ে যখন আন্দোলন করে এবং ছাত্রের উপস্থিতিতে যখন সেখানে ব্যাপকভাবে থাকে, তখন সরকারের আর কিছুই থাকা মানে কিছুই করার থাকে না। সরকার ইতিমধ্যেই কওমি মাদ্রাসা এবং হাফিজি মাদ্রাসাগুলো সীমিত আকারে খুলে দিয়ে করোনা ভাস্কর্য বিরোধী যে আন্দোলনের তোপে সরকার পড়েছে, এই তিক্ত অভিজ্ঞতা থেকে সরকার আর দ্বিতীয়বার এই ভুল করবে না যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিবে। কারণ যে কোনো অজুহাত নিয়ে ছাত্ররা যে কোনো সময়ে মাঠে নামতে পারে, এই ভয় থেকে সরকার অন্তত আগামী নির্বাচন পর্যন্ত যে কোনোভাবে ছলে বলে কৌশলে তারা এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধের যে ধারাটা তারা অব্যাহত রাখবে। নির্ধারিত সময়ে শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা তারা বলবে, কিন্তু যেদিন আসবে শিক্ষা প্রতিষ্ঠান খোলার দিন ঘনিয়ে, তার দুই একদিন আগে করোনার প্রকোপতা বেশি দেখিয়ে আবার তারা শিক্ষা প্রতিষ্ঠানের বন্ধের আরো দীর্ঘায়ু করবে। দর্শক, আর আলেম ওলামারা কবে নাগাদ মুক্তি পাবে এ বিষয়টি নির্ধারণ করবে শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে তার উপর। কারণ সরকার শিক্ষা প্রতিষ্ঠান যদি তার আগেই খুলে দেয়ও কখনো, তাহলে আগে আটককৃত আলেম এবং সরকারের যে দুর্বল পয়েন্টগুলো আছে এগুলোকে আগে ক্লিয়ার করবে। যেমন আমির হামজা, রফিকুল ইসলাম মাদানি, মামুনুল হক সহ নাম না জানা আরও আটককৃত আলেম ওলামাদেরকে সরকার সর্বপ্রথম মুক্তি দিবে, যেভাবে হোক, জামিনে হোক বা যেভাবে হোক তাদেরকে মুক্তি দিবে। মুক্তি দেওয়ার পরেই কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খোলার একটা সিদ্ধান্ত সরকার নেবে। কারণ সরকার জানে যে বাংলাদেশের মানুষ ইসলাম প্রিয়, ধর্মের প্রতি তাদের একটি টান এবং দুর্বলতা আছে। এই জায়গা থেকে যখন ছাত্ররা স্ব-স্ব প্রতিষ্ঠানে সবাই চলে যাবে, তখন এই ছোট্ট বিষয়গুলোকে কেন্দ্র করে ছাত্ররা কিন্তু বিশাল একটি আন্দোলনের রূপ দিতে পারে। এজন্য সরকার শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার আগেই আগে আলেম ওলামাদেরকে, বিশেষ করে আমির হামজার মতো আলেমদেরকে সরকার আগে মুক্তি দেওয়ার একটা ব্যবস্থা করবে, যাতে করে আন্দোলন করার মতো কোনো ইস্যু দেশে না থাকে। দর্শক, এটা বুঝতে হবে যে আলেম ওলামাদেরকে যদি সরকার মুক্তি দেয়ও, আমির হামজা, মামুনুল হক সহ রফিকুল ইসলাম মাদানি এবং নাম না জানা আরও অনেক আলেমদেরকে, তারপরও তাদের উপরে কয়েকটি মামলা সরকার ঝুলিয়ে রাখবে, যার যে করে পরবর্তীতে ওয়াজের মাঠে এসে তারা সরকারের বিরুদ্ধে কোনো প্রোপাগান্ডা বা কোনো কিছু সরকারের স্বার্থের বাইরে যায় এমন কিছু বলতে না পারে। এই বিষয়টিকে মাথায় রেখে সরকার তাদের উপর কয়েকটি মামলা চাপিয়ে দিয়ে কিন্তু তাদেরকে ছেড়ে দিবে, যাতে করে পরবর্তীতে তারা মাঠে আসার পরে কোনো কিছু বললেই এই মামলাগুলোর অজুহাতে যেন তাদেরকে অ্যারেস্ট করে সহজেই আবার কারাগারে নিয়ে যাওয়া যায়। দর্শক শ্রোতা, শিক্ষা প্রতিষ্ঠান খোলা এবং আলেমদের গ্রেপ্তারের, আলেমদের মুক্তির ব্যাপারে এই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট খবর। সম্পূর্ণ আমাদের আরও আপডেট খবর পেতে আপনারা আমাদের ভিডিওগুলো অবশ্যই ফলো করবেন। আমরা আপনাদেরকে নতুন নতুন সংবাদ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।